এক সময় ধান ওঠার মৌসুমে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়ে যেত আবহমান বাংলার কুটির শিল্পীদের। দিনরাত পরিবারের সবাই মিলে তৈরি করতেন ডালা, কুলা, চালনি, ছুরি, চাটাই সহ ধান মাড়াই ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট নানা ধরনের গৃহস্থালী উপকরণ। কিন্তু যন্ত্রের দাপটে প্লাস্টিক পণ্যের কাছে ধরাশায়ী হয়ে পড়েছেন শিল্পীরা। বেশিরভাগ শিল্পীরাই পাল্টেছেন পেশা। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের নরেশ মিস্ত্রি ছোটবেলা থেকেই বাঁশ দিয়ে তৈরি করেন নানা ধরনের পণ্য। তার কাজে সহযোগিতা করেন পরিবারের অন্যান্য সদস্যরাও। কিন্তু বর্তমানে বাজারে প্লাস্টিক পণ্যের দাপটে টিকতে পারছে না বাঁশের তৈরি পণ্য। অন্যদিকে উপকরণের দাম বাড়লেও উল্টো কমেছে তৈরি পণ্যের দাম, এমনকি আগের তুলনায় কমেছে বেচা বিক্রিও। কেউই নাই, দু একজন ভবিষ্যৎ আছে, কিন্তু আমি তো ধরে রাখতে চাই কিন্তু পারতে আসি না। এই এখন তো আমাকে খরচ বাড়িয়ে গেছে, বাসের দাম এবং এই গাড়ি ভাড়া বিভিন্ন খরচা বাড়িয়ে গেছে, আমরা তো টিকে থাকতে পারছি। বাজারে অনেক প্লাস্টিকের মালামাল উঠেছে, এবার সব জিনিসের মালাম দাম, আমার সাদী তেলা এটুকু অনেক কম দাম। আগে অনেক চাহিদা ছিল, এখন চাহিদা খুব কমে গেছে, প্লাস্টিকের মাল আইয়া সব দেশ ভরিয়ে গেছে, এখন আমাকে এই কুটির শিল্পের চাহিদা কমে গেছে। দেশে বাঁশের তৈরি পণ্যের চাহিদা কম থাকলেও বিশ্বের অন্যান্য দেশে চাহিদা রয়েছে, তাই বাঁশ দিয়ে তৈরি পণ্যের আধুনিকায়ন এবং কারুশিল্পীদের সরকারি সহায়তার আশ্বাস বিসি কর্মকর্তার। আমরা জানি সারা বিশ্বে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে বাঁশ, বেত বা পাট এই ধরনের পণ্যের চাহিদা রয়েছে। আমরা যদি আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই আমাদের পণ্যটা বিক্রি হবে, এবং যদি সরকারি কোনো সহযোগিতা তারা চান আমরা অবশ্যই তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। মাত্র দেড় দশক আগে জেলায় প্রায় 2000 বাঁশ ও বেতের পণ্য তৈরির প্রতিষ্ঠান ছিল, এখন টিকে আছে হাতে গোনা কয়েকটি। এখন পটুয়াখালী। Be a show stealer.